হ্যালো বন্ধুরা আমি শম্পা আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আজ শুক্রবার আজকের দিনটা কাটিয়ে ফেলতে পারলেই না পরপর দুটো দিন মানে শনিবার আর রবিবার সকালে রান্নাঘরের চাপটা যেমন কম থাকে আর নিজে কেউ না ভীষণ হালকা লাগে সময়ের মধ্যে কাজ করার যেন কোনো ব্যাপারটা থাকে না সকালবেলায় মিমিকে গাড়িতে তুলে দেওয়ার আগে ধোয়া জামা কাপড়গুলো বাইরে বের করে রেখেই গিয়েছিলাম ওকে গাড়িতে তুলে দিয়ে এসে না আগেই জামাকাপড়গুলো রোদে দিয়ে দিলাম বেশ ভালো রোদও যে উঠেছে এবার ঘরে যাব তবে দেখো হৃদবাবুর একদমই ঘরে যাওয়ার মন নেই ও এখনও ঘুরতে যাবে মন ভরেই নি ওর ঘুরে আমি যখন টাটা বলে ঘরে ঢুকে পড়লাম তখন বুঝতে পারল। মাম্মা বোধহয় সত্যিই ঘরে চলে যাচ্ছে তার আগে অব্দি ওখানেই চুপটি করে দাঁড়িয়েছিল এইবার দেখো গুটি গুটি পায়ে ও ঘরের মধ্যে ঢুকছে তার মানে ভয় আছে প্রাণে আর কি একা যে বাইরে থাকতে হবে সেই ভয়েই তাড়াতাড়ি দৌড়ে চলে এলো এবার চলো আগে গিয়ে নিজে একটু খেয়ে নেব তারপর অন্য কাজ করব। খাওয়া বলতে কাল রাতে না পায়েস করেছিলাম সেই পায়েস দিয়ে আমি খাব মুড়ি যেটা আমার ভীষণ প্রিয় খাবার তারপর ঋতকে ঘুম পাড়িয়েছিলাম খাওয়া দাওয়ার পর তবে জানো মাত্র মনে হয় পাঁচ থেকে দশ মিনিট ঘুমালো তার মধ্যেই উঠে পড়লো আমি সবে মাত্র খাওয়া শেষ করে রান্নাঘরে ঢুকলাম ব্যাস এর মধ্যেই উঠে পড়লো কাল তো পটলটা কাটাই ছিল দেখলে ওটা ভাজা বসিয়ে দিলাম আর মাছ আর পটলের মশলা একসাথেই করেছিলাম পটলেরটা আলাদা উঠিয়ে রেখে মাছের মশলায় একটু পেঁয়াজ আর রসুন দিয়ে আবারও পেস্ট করে নিয়েছি পটলটা একটু সময় ভাজা হতে থাকুক তত সময় না এই যে এই ছোট্ট কাজটাকে করতে হবে কাজটা ছোট্ট হলে কি হবে হ্যাঁ তো কুড়েমির কাজ না করাই হয় না প্রতিদিন জামা কাপড় নেওয়া হয় আবার কেমনভাবে যেন রেখে দিই ঠিকভাবে যেন গোছানোই থাকে না এখানে না ঈদের এই যে প্রতিদিনকার জামা কাপড়গুলো সেগুলোই রাখা হয় একটা জিনিস খেয়াল করেছ হৃদ তো আমার সাথে জামা কাপড় গোছাচ্ছে ওখানে যে ফোনে ভিডিও হচ্ছে সেটা কিন্তু একদমই খেয়াল করেনি আর যদি দেখতে পাই না যে ফোনে ভিডিও হচ্ছে একদম সাথে সাথে গিয়ে ফোনটা কেটে দেবে ভীষণ রকম আনন্দ পাই ফোনটা কেটে দিলেই আজ একদমই বেশি সময় ঘুমালো না জানো তো এখন সব কাজ আমার ঈদকে সাথে নিয়েই করতে হবে অসুবিধা কিছুই না ও বাবা দেখলে যেই না ফোনটা দেখতে পেলো তার কি হাসি এই যে দিল যাক আমারও গোছানো হয়েই গেছে তবে বেশি দিন এই রকম থাকবে না আবার দু চার দিন পর যেমন তেমন হয়ে যাবে এই দুই চার দিন তো গোছানো থাক চলো হ্যাঁ এত সময় পটলটাও ভাজা হয়ে গেছে এবার রীতকে সাথে নিয়েই বাদ রান্নাটা শেষ করে নিই এই যে পটলের মশলাটা কষানো হয়ে গেছে আবার তেলও ছেড়ে দিয়েছে ভাজা পটলটা দিয়ে একটু সময় কষিয়ে নেব তারপর জল দিয়ে দেব। জলটা শুকিয়ে এলে নামানোর আগে স্বাদ মতো চিনি আর গরম মশলা দিয়েই নামিয়ে নেব এদিকে রিদবাবু আমার খেলায় কিন্তু মহাব্যস্ত জানো তো এই যে বোতলগুলো আমি কিন্তু উঁচুতে উঠিয়েই রাখতে পারি তবে এই যে বোতলগুলো নিয়ে হৃদ কিন্তু অনেকটা সময় কাটায় আর ও এগুলো নিয়ে সময় কাটাই বলে কিন্তু আমার কাজের অনেক সুবিধা হয় তাই বলতে পারো নিজের সুবিধার জন্যই বোতলগুলো ওইখানেই আমি রেখে দিই ওহো বারবার অগোছালো করে আর আমি বারবার আবার ওখানেই রেখে দিই দেখো কাণ্ড রান্নার পর এ ঘরে হৃদের সাথে খেলাই করছিলাম ও একা একা খেলছিল দেখেই গিয়েছিলাম একটু গ্যাসটা পরিষ্কার করতে তত সময়ে কি অবস্থাটাই না করেছে কেহে বলবে আমি সকালে এই ঘরটা গুছিয়ে রেখেছিলাম আর এটা দেখে আমি কাঁদবো কি ও বেচারাই কেঁদে যাচ্ছে তার কান্নার কারণ কি জানো ওই যে দেখো কিছু একটা ওখানে আছে যেটা উনি ওখান থেকে বের করতে পারছে না তাহার জন্যই এত কান্নাকাটি আমি তারপরে জিজ্ঞাসা করছি কী রে ওখানে কি ওই দেখো আঙুল দিয়ে আমাকে আবার দেখিয়ে দিচ্ছে এখানে কিছু একটা আছে তারপর গিয়ে আমি দেখলাম হ্যাঁ ওখানে কিছু একটা আছে যেটার জন্য এত কান্নাকাটি করছে দেখেছ নিজের মনের ভাব প্রকাশ করার ক্ষমতা কিন্তু আমাদের ঈদবাবুর একদম হয়ে গেছে তবে মুখ দিয়ে প্রকাশ করছে না হাত দিয়ে তো প্রকাশ করছে কদিন বাদে মুখ দিয়েও অবশ্যই প্রকাশ করবে চলো আবারও ঘরটা একটু গুছিয়ে নিই এক কাজ যে ভরে আমাকে কতবার করতে হয় তার কোনো হিসাব নেই উঠিয়ে বাবা কত কান্না দেখো ওই যে পছন্দের জিনিসটা যে হয়নি তাই এত দুঃখ তারপর আবার বিছানাটা আমি গুছিয়ে রাখছি এত কষ্ট সহ্য করা যায় কাঁদতে তো হবেই কোল থেকে এক বিন্দু নামছে না ওকে নিয়েই বাদবাকি কাজটুকু গুছিয়ে নেব আজ না ভিডিওটা এখানেই শেষ করলাম কাল আবারও ফিরে আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থেকো আর অবশ্যই অনেক অনেক আনন্দে থেকো টাটা